মা কথা বলছে না কেন? আব্বা দেখো মা কথা বলছে না, মা দেখো, আব্বা দেখো না কি হয়েছে মার, মা তুমি না দেখলে আমরা কি করবো, মা গো, মা আব্বা দেখো মা কথা বলছে না, আব্বা দেখো, মা উঠো, মা কথা বলছে না কেন? কি হলো বুড়ি, তুমি কাঁদছো কেন? তোমার মা কি হলো, কি হলো বুড়ি? আব্বা তুমি পড়ে গেলা, মা কেমন করছে দেখো আব্বা। কই গো প্রীতির মা, তোমার খুব কষ্ট হয়েছে বলো, খুব কষ্ট হয়েছে বলো না, তোমার জানের মধ্যে কি করছে বলো। বুড়ি, ও বুড়ি, সেই ওষুধটা খাই দে না তোর মাকে, তাইলে ঠিক হয়ে যাবে। আব্বা ওষুধ যা নাই, ওষুধ ফুরি গিস, এবার কি হবে আব্বা? আল্লাহ আমরা অসহায়, আমি দু চোখে দেখতে পাইনি, আমার পিতির মা বিষ্ণাগত হয়ে পড়ে আছে, এখন আমি আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাবো? আল্লাহ তুমিই বলে দাও, আমার ওষুধ কিনার টাকাও নাই। আল্লাহ আব্বা তুমি আর কান্দ না, তুমি চুপ করো, আব্বা যার কেউ নাই তার আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু চুপ করো আব্বা। মারে তুই আর কাঁদিস নি, আমাদের তো ভাগ্য খারাপ, তুই আমাকে ধরে ধরে নিয়ে যাবি, আমরা ভিক্ষি করি খাবো আর তোর মাকে ডাক্তার দেখাবো। হ্যাঁ আব্বা তাই চলো, আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাব। মা এই পানিটুক মুখে লাও, আমি আর আব্বা ভিক্ষা করে আসার পথে তোমার লাগে ওষুধ কিনে নিয়ে আসব। দাও মা এই লাঠিটা ধরে, তুই আগে আগে হাঁট, আমি পেছে পেছে হাঁটছি। লাই লাহা ইল্লাল্লাহ, বাড়িতে কেউ আছো নাকি গো মা? এই অসহায়ের হাতে কিছু দান করো মা। এই লাও। আস্তে হাঁটছিস কেন, তোর পায়ে ব্যথা করছে? কই কিছু হয়নি তো আব্বা, আমি এখনো হাঁটতে পারবো, তুমি চলো আব্বা। বুঝতে পেরেছি মা, তোর খুব খিদে লেগেছে না? দাঁড়া সামনে কোনো বাড়িতে কি তোকে রুটি চাই, তোকে খাওয়াছি। বাড়িতে কেউ আছো নাকি গো মা? দুটো ভিক্ষি দাও। এত গত থাকতে খেতে খেতে পারো না, কানা সাজে ভিক্ষি করতে এসো, সাথে আবার মেয়ে খেলে এসো, বেশি ভিক্ষে পাবে বলি বেড়া বাড়ি থেকে। মা তুই তো খুব হাঁপিয়ে গেছিস, সামনে কোনো গাছতলা পেলে একটু বসিস। ঠিক আছে আব্বা, ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে, ওইখানে কি বসবো? বুড়ি তোর মাকে একা বাড়িতে থুয়ে এসছি, জানটা ওইখানেই পড়ে আছে, তোর মা যে একা কি করছে? হ্যাঁ আব্বা বস থাকলে হবে না, আর কটা বাড়ি ঘুরি, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। হ্যাঁ মা তাই চ।
বাড়িতে কেউ আছো নাকি গো মা? কে? মা তো বাড়িতে নাই, কিছু বলছেন? বাবা, আমার মেয়ের খুব খিদে লেগেছে, ও আর হাঁটতে পারছে না, একটা রুটি দাও না। এই লাও বুড়ি রুটি। আব্বা তুমি একটু লেও। না মা তুই খা। সেই কখন খেয়ে এসছিস? বুড়ি ঝুলাতে দেখ দেনি ক টাকা হয়েছে, তোর মার ওষুধ কিনা হবে কি? আব্বা 46 টাকা হয়েছে। বুড়ি সামনে কোনো ওষুধের দোকান পাইলে তোর মার ওষুধটা কিনিলিস? হ্যাঁ আব্বা, তাই চলো, মা আবার ওষুধটা খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই ওষুধগুলো দেন তো। আমি যা দেখছি আপনার মা তো প্যারালাইসিসের রোগী। ঠিক আছে, আমি ওষুধগুলো দিয়ে দিচ্ছি। কিরে কি দেখবো? ওই দা কানা লোকটার সাথে একটা মেয়ে আসছে, চ মেয়েটার পেছনে লাগি। হ্যাঁ হ্যাঁ চ, কানা তো দেখতে আছে না, আজ ভালোই হবে। উম্মা আব্বা দেখো এই লোকগুলো আমার হাত ধরে টানছে। কি হলো রে বুড়ি, তুই কই কই, কে তোর হাত ধরে টানছে? আব্বা আব্বা আমাকে বাঁচাও, এরা আমাকে কোথায় টেনলি চলে গেছে। আব্বা আব্বা আমাকে বাঁচাও। কই মা, কই কই, তুই কোথায় মা, কই তুই কই, কে কোথায় আছো গো, আমার মেয়েকে বাঁচাও, কে কোথায় আছো গো, তাড়াতাড়ি আসো আমার মেয়েকে বাঁচাও। এই ছেলেরা থামো, দিনে দুপুরে একটা মেয়ের গায়ে হাত, এত বড় দুঃসাহস, চড়িয়ে তোমাদের গাল লম্বা করে দেবো। মা মা তোর কিছু হয়নি তো? না আব্বা আমার কিছু হয়নি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, মা একা বাড়িতে আছে। বুড়ি তোর মার ওষুধ গেল ঠিক আছে তো, দেখিলিস? বুড়ি দেখি দেখি এটা কি ওষুধ? আমি একজন আশাকর্মী, এই ওষুধটা আমার কাছে আছে, চলো তোমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আব্বা বসো, আমি মাকে ওষুধটা খাইলি। মা ওষুধটা খেয়ে লাও। মা, ও মা ওষুধটা খেয়ে লাও। মা তুমি তাকাও, ও মা, মা কথা বলছে না যে, মা 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 কথা বলছে না যে, মা কথা বলছে না যে।
আব্বা মা কথা বলছে না। ভিখারিরাও মানুষ, কেউ শখ করে ভিক্ষা করে না, পরিস্থিতি তাদেরকে ভিক্ষা করতে বাধ্য করে।